এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। কাজ করে, কাজ করতে গেলে অনেকের বিরুদ্ধে অত্যাচারী যে যেই হোক না কেন, আমার শুধু একটি প্রশ্ন, আন্তর্জাতিক ভাবে স্বীকৃত এতে এটি প্রমাণিত হয় যখন গণমাধ্যম কথা বলতে পারে না কিংবা গণমাধ্যমের উপর নির্যাতন করা হয় তখন আসলে সত্য পালিয়ে যায়, সত্য হারিয়ে যায়, সত্য প্রকাশিত হয় না এবং গুজব তখন ডালপালা বেরোতে সুযোগ পায় এবং গুজব তখন প্রতিষ্ঠিত হয়। আপনি যদি গণমাধ্যমকে কাজ করতে না দেয়, গণমাধ্যমকে নির্যাতন করে, তাহলে আসলে আপনি গুজবকে প্রসারিত হতেই সুযোগ করে দিচ্ছেন। এটি সরকারকে মাথায় রাখতে হবে যে আপনি গণমাধ্যমকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেন তাহলে সত্য যেমন প্রকাশিত হবে, গুজব তেমনি অপসারিত হয়ে যাবে।